গহপুরের এখন গাঁও দক্ষিণ জয়পুর, আর দক্ষিণ জয়পুরের এতিয়া রাইজে কব খোঁজে যে তেওঁলোকক সরকারি আসনি ঘর নালাগে, তেওঁলোকক লাগে একমাত্র গাঁওলে যাব পৰা পথটো, কিয়নো পথ নাই। তেওঁলোকে বারিষা খরালি প্রতিটি মুহূর্তত নাওরে যাবলগীয়া হয়, তেওঁলোক প্রতিটি মুহূর্তত সমস্যার যুঁজি যুঁজি জিয়াই থাকবলগীয়া হয়। মই ক্যামেরা সহযোগে দেখাব এই মুহূর্তত এয়া দৃশ্য। এই টুলুঙা নাও, প্রায় 100 ঘর পরিয়াল আছে, যার যার নাও আছে নাওয়ারে যাত্রা করবলগীয়া হয়, আর যার টুলুঙা নাও নাই তেওঁলোকে আনরপরা নাও সহায় লৈ তেওঁলোকে অন্যান্য ঠাইলৈ যাবলগীয়া হয়। আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ, দক্ষিণ জয়পুরের লোক আছে মোৰ সৈতে, আপোনালোকে প্রতিদিনে এনেকৈ অহা যোৱা কৰে? হয়, আমি প্রতিদিনে নাও নহলে আমি গহপুর টাউনলৈ আহিব নোৱাৰো, আমাৰ ল'ৰা ছোৱালী স্কুললৈ আহিবলৈ হ'লেও নাও লাগে, যিকোনো মুহূৰ্ততে নাও লাগে আমাক। বাৰিষা খৰালি বুলি কয়, বাৰিষা খৰালি বুলি প্ৰশ্ন নাই, কাৰণ আমাৰ ছমাহ 7 মাহে পানী থাকে ইয়াত, হ্যাঁ 3 মাহ 4 মাহ ধরো আপনার মিনিমাম মানে খরালি থাকে, সেই সময় যদি দুজাক বরষুণ দিয়ে আমার গাড়ি ঘোড়া না যায়, হয়তো মোটরসাইকেল এখন চলাব নারি, এনেকুৱা পরিস্থিতি আমি ইয়াত বসবাস করে আছো আজি 50 বছর ধরে। কিন্তু সরকারে মানে কয় প্রতি বছরে কয় যে আমি হয় আপনার আমাকে ভোট দিয়ক, আপনাদের আমি আপনার রাস্তা বনায় দিম, কিবা বনায় দিম, এই মানে কই কই মানে মানে পুলুঙা মারে প্রতিবারে। আমার এখন আদর্শ গাঁও বলে ধরে লিছে, যদি প্রকৃততে সরকারে আদর্শ গাঁও বলে ধরে লিছে, আদর্শ গাঁওর যে সুব্যবস্থা হবলে সেইবিলাক তেওঁলোকে গ্রহণ করব লাগে, তেতিয়া ভাল লাগে। আদর্শ গাঁও বলে কইছে? হয়, আদর্শ গাঁও বলে কইছে। আদর্শ গাঁও এনে দুরবস্থা দুর্দশা, তার মানে ইয়াত আমার মানে কি তেনেকুৱা ধরনের মানে অশিক্ষিত লড়া ছোৱালী আছে, শিক্ষিত মানুহ নাই, শিক্ষিত মানুহ নথকার কারণে আজি আমাক সরকারে মানে মাহিমা চকুরে দেখা দি দেখি আছে। অতি পিছপরা এটি অঞ্চল, আর বহু কষ্ট করে এই সকল লোকে জীবন জীবিকা নির্বাহ করে, তেওঁলোক পানির মাজতেই বছর 12 মাহ থাকে বুলি কলে ভুল কোৱা নহব, তেওঁলোকে কৃষি কার্যও করব নয়, সকল ফলে পানি থাকে। এগারী বাইদেউ নাওত যাবলে আরম্ভ করেছে, আপনার চলে আছে বাইদেউ প্রতিদিনে যেটা আপনাদের দেখি কণমানিটো আছে, বেগ আছে, এনেদরে নাওত টুলুঙা নাও সরু নাও এনেকে অহা যাওয়া করে? আমি সদায় প্রতিদিনে এনেকা অহা যাওয়া করবলে হলে আমি এনেকা টুলুঙা নাওতে আমি অহা যাওয়া করো, আর রাস্তা খরালি মাহতো আমি ধরক এইকন মানে 1.5 কিলোমিটার রাস্তা যদি আমি গাড়িত আহিও, এইকন রাস্তা আমার গোটেখিনি রাস্তা মানে আমি খোজকাঢ়িয়ে ঘর যাবলগিয়া হয়, ইমান রাস্তা মানে কেতিয়াবা ধরক সমস্যা হয় যে নিজের হাতত পয়সাও নাই, এনেক খোজকাঢ়ি যাবলগিয়াই সমস্যা হব, কেতিয়াবা এনেকা এজাক বরষুণ দিয়ে খরালি মাহত যে বরষুণ যাক দিলে এখন গাড়িও যাব নোৱাৰে বা বাইক এখনো যাব নোৱাৰে, এনেকুৱা আমার সমস্যা হয়। যেতিয়া বাইদেউ বেমার আজার হয়ে যায় এইটো পারে, রাতে নিশা ভাগত যদি বেমার আজার হল তেতিয়া কি এনেকুৱা অবস্থা আপোনালোকৰ? কেনকা অবস্থা তেতিয়া কিবা কিবি ফোনা ফোনের যোগাযোগ নাওতে আনব লাগিব, ইয়ারপা ধরক আনি লো যেনে তেনে গৈ গাড়ি এখন উঠাই লৈ মেডিকেল পাবহি লাগিব, তেনেকে অবস্থা। যে আমার রাস্তাটো সহায় কেলে করা নাই, আমি তো একু সাহায্য বিচারা নাই সরকারপরা, মানে সরকারি সাহায্য অন্যান্য নহলেও হব, রাস্তাটো লাগে হব, আমার মানে মানে গাঁওখনের লড়া ছোৱালীকেইটা যাতে ধুনিয়াকে স্কুলত যাওয়া আহা করব লাগে, এইটাই মানে ভাল লাগে, রাস্তাটো ভাল হলে ভাল লাগে। আর এয়া হৈছে দক্ষিণ জয়পুর রাইজর প্রতিক্রিয়া, তেওঁলোকে 50 বছর প্রায় 50 বছর হল বলে কৈছে, তেওঁলোকে এনেদরে সদায় টুলুঙা নাওখনতে তেওঁলোকে যাত্রা করবলগীয়া হয়, আর নিশার ভাগত বিশেষ তেওঁলোক সমস্যাত পড়ে, যেটা কিবা কারণত গহপুর নগরলৈ যাব লাগে তেতিয়া তেওঁলোকৰ অবস্থা শোচনীয় হৈ পৰে। আৰু এনেদৰে এতিয়া বিপদ সংকুলভাৱে প্ৰতিদিনে কি কণ কণ শিশু, কি স্থানীয় ৰাইজ, বয়োজ্যেষ্ঠ সকলো এতিয়া এই টুলুঙা নাৱেৰে তেওঁলোকে যাতায়াত কৰে, কাৰোবাৰ ঘৰত যদি নাও নাই তেন্তে আৰু বিপদ তেওঁলোকৰ বাবে, কাৰণ আনক নাও বিচাৰি বিচাৰি হাহাকাৰ কৰিবলগীয়া হয়। গতিকে তেওঁলোকে দাবী জনাইছে যে চৰকাৰৰ পৰা অন্যান্য সাহায্য তেওঁলোকক নহ'লেও হ'ল, মাথো তেওঁলোকক লাগে এটি পথ, যিটি পথেৰে স্কুলীয়া শিক্ষাৰ্থীসকল সুন্দৰকৈ অহা যোৱা কৰিব পাৰে।